কয়েকদিন আগে মাওলানা মামুনুল হককে দেখতে গিয়েছিলাম, কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম। উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন, হামজা, 3 বছর আমরা এক জায়গায় ছিলাম, এক ঘরের ভেতরেই ছিলাম, বাইরে এসেও তোমারে আমি এই কথাই অনুপ্রাণিত করি, এই কথাই তোমাদেরকে জানাই, আমরা যে যাই করি না কেন কোরআনকে আমরা যেন এজাহার করতে পারি, বিজয়ী করতে পারি, এইটা জাতিকে জানাও। বিষয়টা যদিও গোপন, ক্যামেরা না থাকলে আমি বলতাম, এই কিরামান কাদমিনের জন্য বলা যাচ্ছে না, অত নিচে নামে ঠিক হবে না, শেষে এমনি 3 বছর গেল, আবার 6 বছর চলে যাবে, দরকার নেই ভাই। ক্যামেরাগুলো যদি হয় 50 বছর আগের মতো, সাইদি সাহেবের মতো ওয়াজ করতাম যে সামনে কেউ নেই, যা বলতাম কেউ কিছু বলতো না, এ ছাতা কালকেই এমনভাবে লাগিয়ে দেবে আগে পরে রং চং দিয়ে, শেষে যা বলতে চেয়েছি ওইটা না দিয়ে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। আমি 3টা বছর ছিলাম আটকা জীবনে জেলখানায়, আবদ্ধ জীবনে, আমাদের যেহেতু রেখেছিল কষ্ট দিয়ে, জেলখানায় রেখেছিল ফাঁসির কন্টেম সেলের ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ রেখে দিত, অথচ আমার যে মামলা অত মূল চুরির মামলাও না, মূল চুরি করলেও মানুষ কেউ ওইভাবে রাখেন, কে কোথায় সংসার ভাঙতে গেছে আমার ওয়াজ শুনে নাকি উদ্বুদ্ধ হয়েছে। আমি রিমান্ডে 10 দিন বলছিলাম, স্যার আমার এত একটু দেখান তো যে কোন ওয়াজ শুনেও পাগল উদ্বুদ্ধ হইলো দেখি, আমার নিজের ওয়াজ আমি নিজেই উদ্বুদ্ধ হই না, আর ও সেই সিরাজগঞ্জ থেকে উদ্বুদ্ধ হয়ে তরবার নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে, আর সংসদ দরবার নিয়ে ভাঙা যায় বলে না, ওই ওয়াজ শোনানো যাবে না, আপনার ওয়াজ শুনে ও কইরিস, ঠিক আছে, এই আমার অপরাধ যে আমার ওয়াজ শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে সিরাজগঞ্জ থেকে তরবারি নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে, বলেন সুবহানাল্লাহ, শয়তান এগুলো শোনে আর হাসে আল্লাহ, আমরা শয়তানি করব কোথায়, ফাঁসির কন্ডেম সেল তাদের জন্য যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে এদের, আমার তো এখনো বিচারই শুরু হয়নি, তা আপনি আমার এভাবে রাখলেন, আমার অধিকারগুলো নষ্ট করলেন, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন, তাও 1-2 দিন 5 দিন না, 3 বছর একাধারে, এদিকে 2.5 হাত এদিকে 3 হাত, 24 ঘন্টা তালা মারে রাখলেন, আপনি একটু বিবেকে বাজল না, কষ্ট হয়েছে আমার কিন্তু লস হয়নি। আমি মাওলানা মামুনুল হক, মাওলানা সাকাত হোসেন রাজি সাহ, আজকে খালিদ সাইফুল্লাহ ও বিবাহ ছিল আমার সাথে দুপুরবেলা, ওনাদের সাথে এই সময়গুলো পার করেছি, ওখানে আর যাই হোক পারানে কারিম মানে আয়ত্ত করা যায়, কারণ বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন, তো অসহায় ছিলাম 10 দিন, আল্লাহ জানে আর আমি জানি, এমন অসহায় করে রাখে কেউ নেই আপনার পাশে, মাটির নিচে ঘর, আপনি একা আর ওরা 20 জন সামনে বসে আছে, কি করবেন আপনি, যা বলতে বলে তাই বলা লাগে, করলেও বলেন না করলেও বলেন, দিন যদি বিজয় থাকতো সত্যি কথা বলেন তো এরকম জুলুম করে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারতো, বাংলাদেশে যত মামলা আছে যারা মামলা দেবে এটা যদি প্রমাণ না হয় যে মামলা দেবে তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া লাগবে, এমনি 1 লাখ মামলা এমনি খারিজ হয়ে যেত। এজন্য আহ্বান জানাচ্ছি ফাস্তা জাহারাহ করে কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালান, যে যেখানে আছেন ওই জায়গা থেকে, তাহলে হালালকে হালাল জেনে আপনি মেনে নিতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন, আল্লাহর মামলা কাদের বিরুদ্ধে, আরো সরে বলেন, রসুলের মামলা যারা কোরআনকে পেছনে ফেলে রাখে তাদের বিরুদ্ধে, এদেশে আল্লাহর মামলার আসামি আর রসুলুল্লাহর মামলার আসামি দিন দিন কমতেছে না বাড়তেছে, আমরা যেন ওই কাতারে পড়ে না যাই। কয়েকদিন আগে মাওলানা মামুনুল হককে দেখতে গিয়েছিলাম, কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম, উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন, হামজা, 3 বছর আমরা এক জায়গায় ছিলাম, এক ঘরের ভেতরেই ছিলাম, বাইরে এসেও তোমারে আমি এই কথাই অনুপ্রাণিত করি, এই কথাই তোমাদেরকে জানাই, আমরা যে যাই করি না কেন কোরআনকে আমরা যেন এজাহার করতে পারি, বিজয়ী করতে পারি, এইটা জাতিকে জানাও। মানে যেহেতু মহাদ্দিস সাইকল হাদিস ফাস্তা জাহারাহু এই শব্দটা আমাদের চাইতে উনি ভালো বুঝেছেন,
আমি আবার আহ্বান জানাচ্ছি যে যা করছেন আমি হয়তো আপনাকে ফেরাতে পারবো না, আপনার জীবনের যেন এইটা টার্গেট থাকে যে কি করে কোরআন দেশে বিজয় করা যায়। আপনি তাবলিগ করবেন না, আমার কোনো নিষেধ নেই, বাল্লেগ মা অংশিলা ইলাইক আমির রব্বেক, আপনি তাবলিগ করেন যেটা রব নাসিল করেছে তার এটা ফরজ, কিন্তু আপনার জীবনের যেন টার্গেট এটা থাকে আনাকাইমুদ্দিন, কি করে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয়, কথা বলেন ঠিক কিনা। আপনি ইসলামী আন্দোলন করছেন, কোনো অসুবিধা নেই করে যান, এই টার্গেট নিয়ে করবেন কি করে ফাস্তাজহারহ, ইসলামকে দেশে বিজয় করা যায়। আমি তিনটা বছর এইটাই উপলব্ধি করতে পেরেছি, দিন যদি সত্যি এদেশে কায়েম না হয় আকাশ দিয়ে উড়ে গেলেও সালেমের টার্গেটের বাইরে যেতে পারবেন না। কিছু আসলে আমরা হায় হতাশকারী হয়ে যাই, অথচ ওই মানুষগুলো তো আমাদের মতোই মানুষ, তারাও নামাজ পড়ছে, তাদের জীবনে আমি হায় হতাশ দেখি নাই, অথচ আমার চাইতে 100 গুণ বেশি বিপদে তারা আছে। আমার তো অত বড় ক্ষতি হয়নি, যত বড় ক্ষতি হয়েছিল আমার সামনে ওই মানুষগুলো, তো তাদের ভেতরে আমি হতাশার ছাপ পাইনি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, এই আয়াতগুলো মনে হচ্ছে আমি বাস্তব নাজিল হওয়া দেখে আসছি। যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, আল্লাহ তাদের উপরে নিজে রহমতের ফেরেশতা পর্যন্ত নাজিল করে সাহায্য করে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু এসে বলে ভয় নেই চিন্তা নেই, কিসের ভয় কিসের চিন্তা, আমি সব সময় চঞ্চল, সব সময় অস্থির হয়ে আছি, সব সময় আমার মনের ভেতরে ব্যস্ততা, অথচ 18 বছর 22 বছর 25 বছর পর্যন্ত অনেক আলেম আমার সামনে দেখলাম তারা জেলখানায় আছে, কিন্তু তাদের ভেতরে এইগুলো নেই। কয় তাদের তো ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা দুনিয়া আপন বলতে আমরা আর কাউকে নেই জানি, এটাও জানি কেউ নেই, তারা নামাজ আদায় করছে তাদের ভেতরে এগুলো নেই, আমরা নামাজ আদায় করছি আমাদের ভেতরে উপরে বর্ণিত এই তিনটা বিষয় আছে, তাহলে ওর নামাজ আর আমার নামাজ আল্লাহর এই কথা মিলছে না, আল্লাহর এই কথাটা মনে হয় ভুল। আপনি মিলান নিজের সাথে এবার শুধু শুনতে আসা না, মুসল্লিদের ভেতরে অস্থিরতা থাকে না, হায় হতাশ থাকে না, পৃথিবীর যত বড় বিপদ তার উপরে আসুক না কেন, বিষয়টা যদিও গোপন ক্যামেরা না থাকলে আমি বলতাম, এই কিরমান কাদমিনের জন্য বলা অত নিচে নামে ঠিক হবে না, শেষে এমনি 3 বছর গেল আবার 6 বছর চলে যাবে, দরকার নেই ভাই। এই যে ইল্লাল মুসল্লিনটা যেহেতু নিজে দেখে এসেছি, এই কারণে আমি উদাহরণটা সেট করতে চাচ্ছিলাম, যে ক্যামেরাগুলো যদি হয় 50 বছর আগের মতো সাইদি সাহেবের মতো ওয়াজ করতাম যে সামনে কেউ নেই, যা বলতাম কেউ কিছু বলতো না, এ ছাতা কালকেই এমনভাবে লাগিয়ে দেবে আগে পরে রং চং দিয়ে, শেষে যা বলতে চেয়েছি ওইটা না দিয়ে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, প্রসাব না লাগলেও জোর করে প্রসাব করে 50 টাকা জরিমানা দেওয়া লাগে। এই যে না আমি ওটা বলতে পারলাম, দুঃখিত। ইল্লাল মুসল্লিন, আমরা আল্লাহর ভাষা শুনলাম যে মুসল্লিদের ভেতরে অস্থিরতা থাকে না, তা আমাদের ভেতরে এখনো পর্যন্ত এটা কাটছে না, আল্লাহর ভাষা ঠিক আছে না আমরা ঠিক আছি, আল্লাহর ভাষা ঠিক আছে, তাহলে আমাদের ঠিক হওয়ার দরকার না বলেন। ওখান থেকে নিয়ত করেছিলাম, যেহেতু মাওলানা মামুনুল হক সাহেব আর শাখাওয়াত হোসেন রাজি ভাই আমার পাশেই ছিল, ওনাদের কাছে বললাম এগুলো নিয়ে কি করা যায় বলেন তো, আমি কোরআন সামনে নিয়ে আপনাদেরকে একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারি, 3 বার শুধু মাতৃভাষায় পুরোটা একবার শেষ করেন, আমার তো 75 বারের উপর হওয়ার কারণে আমার কাছে একটু সহজ লাগে, আপনি 3 বার শেষ করবেন এবছর থেকে ওই বছর আসার আগ পর্যন্ত, দেখবেন আপনাকে দিয়ে কোনো ভণ্ড এই দেশে শিরিক বেদাত করাতে পারবে না। আমি বসে বসে তেলাওয়াত করছি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, হে নবী ওই মানুষগুলো কিয়ামত বিশ্বাস করে না যারা মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না,
তেলাওয়াত করছি আমি সুর দিয়ে, প্রতিটি অক্ষরে আমার দশটা করে নেকি হচ্ছে। হঠাৎ এক ভিক্ষুক, এক মিসকিন এতিম এসে বলে, আমারে কিছু দেন, আমি আজ সারাদিন না খাওয়া, আমার উচিত ছিল কোরআন পড়া বন্ধ করে সমর্থ থাকলে তার খাবারের ব্যবস্থা করা। বলেন এখন যদি বলি না আমার পড়া ডিস্টার্ব করে, ওরা আমি দেব না কিছু, ও যা বলে বলুক গা, কিছুক্ষণ বলি চলে যাবে। আপনার কোরআনের পড়ার উপরে আমল হয়েছে, যা পড়লেন ওইটা জীবনে সেট করবে। তিন নাম্বার গেল, চার নাম্বারে আপনাকে শুধু নিজেই মেনে নেবেন তা না, এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। কথা বুঝতেছে? আজ এই দেশে আমরা যারা শুদ্ধ করে কোরআন অনেকে পড়ি, বোঝারও চেষ্টায় আছি, অনেক মানুষ আমরা নিজেরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন পর্যন্ত মেনে নেওয়ার চেষ্টা করছি, করিও। চার নাম্বার শুধু আমি একা না, আমি মানুষকে এটা মানাতে চাই, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে একা যারাই আরম্ভ করে তখনই তারা জালেমদের টার্গেট হয়ে যায়। এই জন্য পরের শব্দ ফাস্তা জাহারাহু, কোরআন যারা পড়ার পরে একে এজহার করার চেষ্টা করে, কি করে এজহার মানে, কত আলেম বসে আছে এখানে দেখেন তো, আমি 33টার উপরে শব্দের অর্থ পেয়েছি। এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে প্রতিষ্ঠা করা, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, এইটা অনেকের ভেতরে নেই। এই কথার অর্থ বোঝেন আপনি? শুধু পড়লে হবে না, বুঝলে হবে না, একে এজহার করার জন্য চেষ্টা চালাতে হবে। এখানে মাঝখানে সা দিয়েছে, ফাস্তাজহারহু, একে আপনি বিজয়ী করার চিন্তা করেন তাহলে ফাহাল্লা হালালহু ওয়া হারামা হারামাহু, এর হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন, হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরতে পারবেন। যে পরিবার সমাজ রাষ্ট্রে কোরআন এজহার নেই, বিজয় নেই, সেখানে হালালকে হালাল জানার পরও মানা যায় না, এমন জায়গা বাংলাদেশে নেই। ইনি যে জায়গার শিক্ষক, সব যোগ্যতা আছে ওনার, তারপরেও এই জায়গায় ঢুকতে হলে 10 লাখ টাকা আল্লাহর ওলিকে দেওয়া লাগবে। এরকম জায়গা কি শুধু ঈসা খালি ফাজিল মাদ্রাসা, নাকি সারা দেশের অবস্থা এই? কেন? কারণ কোরআন এদেশে বিজয় নেই, যদি বিজয় থাকতো ওনার ওই 10 লাখ টাকা দেওয়া লাগতো না। এই কথা বলেন না কেন? হালালকে হালাল জানার পরও উনি ওইটা আঁকড়িয়ে ধরতে পারছে না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছে না, বাধ্য হয়ে দেওয়া লাগছে। কথা বুঝতেছেন? এখানে এজহারের পরে আল্লাহর নবী এই দুইটা শব্দ দিয়েছে। সুতরাং দল মত নির্বিশেষে কোরআন যারা পড়েন, পড়লেই 10টা নেকি হয় এই নিয়ত করে পড়েন, মাস্ট বি হবে আপনার, আপনার জীবনের যেন টার্গেট থাকে কোরআনকে কি করে ইজহার করা যায়, এটা বিজয়ী থাকবে, কি থাকবে। যদি কোরআন বিজয়ী করার চিন্তা ভাবনা আপনার ভেতরে না আসে, আকালার রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, সূরা ফুরকানের ভেতরে আছে কিয়ামতের দিন বিশ্ব নবী নিজে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলেন তো আল্লাহর নবী যদি নিজে বাদী হয়, কেউ পৃথিবীতে জান্নাত পাওয়ার আশা করতে পারে? কোরআনের সাথে আচরণ দেখে বাংলাদেশে আমার এই আয়াত পড়ে মনে হয় আজ 195 জন আমরা নবীর মামলার আসামি। আল্লাহ মামলা দেয় শুধু জালেমদের বিরুদ্ধে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, আমি আল্লাহর অভিযোগ, আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপর।